ভাই জগন্নাথ ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের দুবাই দেখতে। কৃষ্ণনগরের দুবাই? হ্যাঁ, কৃষ্ণনগরের দুবাই। আর মানুষ আর কৃষ্ণনগর মানুষ এখন দুবাইয়ের পাশ দিয়ে মাছ কিনতে যায়, সেটা বল। হ্যাঁ, বেরিয়েছিল না পেপারে বাজার করতে আসছে। এখনই বেরিয়ে যাবে, এখনই জাস্ট এই মোড়টা ঘুরলেই বেরিয়ে যাবে আমাদের বুর্জ খলিফা। আসল ভিড়টা এখানে হয়েছে, এখানে আপনারা দাঁড়িয়ে পড়বেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন, নিজে দর্শন করুন, ভগবন্তকে দর্শন করার সুযোগ করে দিন। আপনাদের সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা, আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন, এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন না। আর বর্তমান অতিমারী পরিস্থিতির কথা বিবেচনা করে প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত থাকতে সহায়তা করুন। এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন। দর্শন করুন, দর্শন করার সুযোগ করে দিন। আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ব্যবহার করুন, অতিমারী পরিস্থিতির কথা বিবেচনা করে খলিফা।